আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি, খিলগাঁও, ঢাকা, বাংলাদেশ থেকে। এই প্রচণ্ড গরমে ঘর থেকে বের হওয়াটা একটা চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ। তো এই গরমে তারপরও সকাল সকাল বের হয়েছি, বউবাজার যাব। বউবাজারে ফ্রেশ মাছ পাওয়া যায়, আর এটা হলো আমাদের খিলগা পাড়ার ভিতর দিয়ে যে রাস্তা আছে সেটা সোজা চলে গেলে, তালতলা দিকে চলে গেলে যখন রাস্তাটা শেষ হয়ে যাবে, হাতের ডান দিকে একটা মোড়, সেখানে গেলেই আপনি পাবেন এই বাজার। এটা ভোরে বসে, 7-8টার দিকে গেলে আপনি অনেক ফ্রেশ মাছ পাবেন, আর সেটাই হলো বউবাজার। অথবা আপনি যদি না চিনেন, খিলগা আনসার কোয়ার্টারের আশেপাশে কাউকে জিজ্ঞেস করলে হবে যে ভাই বউবাজারটা কোন দিকে, আপনাকে তারা বলে দিবে। রিক্সায় গেলে নিবে হয়তো 30 টাকার মতো, 20-30 টাকা আনসার কোয়ার্টার থেকে। আর দেখতে পাচ্ছেন সকাল সকাল চারিদিকে বিভিন্ন ধরনের ভ্রাম্যমান ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে বসেছেন, সেই কাপড় থেকে সিট কাপড় অথবা জামা কাপড় থেকে শুরু করে ফল মূল সবজি, তাজা সবজি সবই আপনি এখানে পেয়ে যাবেন। কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, এখানে হাঁটলেই আপনার আসলে দিনের বাজার যা যা প্রয়োজন সবই পাবেন। আর শুধু মাছের জন্য আপনার বউবাজার পর্যন্ত যেতে হবে। দেখছেন 10-15 টাকা। এই সিস্টেমটা অনেক ভালো, মুরগি ময়লা হয় না। এই ফলটার নাম হলো গোলাপ জামুন, এটার ফ্লেভার গোলাপের মতো, ভিতরে বিচি আছে, শব্দ শোনা যায়। খুব হালকা মিষ্টি, 300 টাকা কেজি, দাম কম না। সামারের ফল এটা হলো ডেউয়া, একটা ফ্রেজ আছে, ডেউয়া ড্যাফল, সোয়া লাগে নারকল। যাই হোক, এটা আরো পাকতো হয়তো, ভালো করে এখনো পাকি নাই। ভিতরে দেখতে এরকম, বীজ আছে, টকটক মিষ্টি, বেশ টক, হালকা মিষ্টি। কোরবানি আর মাত্র কয়েকদিন বাকি, তো এর আগে কয়েকটা কথা বলি। আমি কোনো মুফতি না, কোনো আলেম না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি প্রচুর পড়াশোনা করি,
এবং ছোটোবেলা হুজুরের কাছে মুয়াজ্জিনের কাছে যা শুনেছি সেটা দিয়েই আমি ইসলাম পালন করি না। আমি নিজের মতো পড়াশোনা করে নিজে বুঝে তারপর আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমার যদি কোনো সন্দেহ থাকে যে কোনো ব্যাপার নিয়ে, আমি কোরআনের রেফারেন্স নিয়ে সেটা আমি জেনে নেই। এখন আপনাদের অনেকে বলবেন যে ও গুগল থেকে জানবেন, গুগল তো খ্রিস্টানরা ইহুদিরা বানিয়েছে, তো কাজে এটা কতটুকু বিশ্বাসযোগ্য? ভাই, আপনাদের সাথে আমার কোনো কনভারসেশন নাই, আপনারা আপনাদের যেটা বিশ্বাস করেন সেটা নিয়ে থাকেন, আমার কোনো সমস্যা নাই। আমার যেটা বিলিভ, আমি যেটা জানি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন কুরবানিতে ফিরে যাই। কুরবানিতে আমাদের গরু আমরা দেই সাতজনে একটা গরু, একটা ফ্যামিলিতে যদি দশজন থাকে তাহলে তখন আবার আলাদা করে বেশি গরু দিতে হবে, কারণ একটা গরু সাত ভাগ। আমাদের সনাতন ধর্মাবলম্বনে, আই মিন হিন্দু ধর্মে আছে, ছোটোবেলার ছবি দেখেছিলাম পোস্টারে, যে তারা নরকের সাগর পার হচ্ছে গরুর পিঠে চেপে। তা আমি ছোটোবেলা শুনেছি যে আমাদের বাঙালি দেশের মুসলমানদের মনে ধারণা যে পুলসেরাত পার হতে হবে এই গরুর পিঠে চড়ে, এবং সেই গরু তো সাতজনের বেশি নিতে পারবে না, কাজেই সাতজনের বেশি কুরবানি দেওয়া যায় না একটা গরু। নাউজুবিল্লাহ, কোরআনে হাদিসে কোথাও এই ধরনের কোনো কথা লেখা নাই। একটা গরু অথবা একটা ছাগল সমস্ত ফ্যামিলির জন্য, সমস্ত হোল ফ্যামিলির জন্য একটা ছাগল দেওয়া যায়। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, একটা ছাগল সমস্ত মুসলিম উম্মার জন্য কুরবানি দেওয়া যায়, কারণ কোরআনে এই ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই, কয়টা দেওয়া যাবে কয়টা দেওয়া যাবে না, কয়জন ভাগ হবে এসব কিচ্ছু নাই, এটা পুরাই একটাই, আর এরকম কোনো নিয়ম নাই। আরেকটা ব্যাপার হলো যেটা আমরা করি, অনেকে বলে যে এটা তো ভালো জিনিস, দান করা তো ভালো, অবশ্যই দান করা ভালো, কিন্তু এটা বাধ্যবাধকতা নাই। যেমন তিন ভাগ করি আমরা কোরবানির মাংস, তিন ভাগের একটা টুকরো মাংস এদিক ওদিক হওয়া যাবে না, নাউজুবিল্লাহ, এটা বিদআত। এই জন্য বিদআত যে আপনার ইসলামে, ধর্মে যদি নতুন কিছু ইনোভেট করা হয়, তৈরি করা হয়, শুরু করা হয়, সেটাই বিদআত অথবা বিদা। এখন আপনার ইসলামে এটা কোথাও নাই, কোরআনে হাদিসে কোথাও নাই যে মাংস তিন ভাগ করতে হবে কোরবানির মাংস। আপনি গরিবকে যদি সমস্তটাই দিয়ে দিতে চান কোনো সমস্যা নাই, আবার সমস্তটা যদি আপনি রেখে খেতে চান সারা বছর ভরে সেটাতে কোনো সমস্যা নাই, এটা ইসলামিক আইন। এখন আপনি কোনটা ফলো করবেন, ইটস আপ টু ইউ। আবার আপনি কিন্তু ওই যে ওই তিন ভাগ করা, এটা আমার মতে এটা গুনাহের কাজ, কারণ এটা ইসলামে নাই। আমাদের নবীজি কী করতেন, তিনি একটা দুম্বা দিতেন তার হোল ফ্যামিলির জন্যে, এবং সেই দুম্বা আর কিছু মাংস তিনি তখনই রান্না করে বন্ধুবান্ধব নিয়ে খেতেন, কিছু মাংস গরিবদেরকে দিতেন, কিন্তু তিন ভাগ করে না, এই ধরনের কোনো কিছুই নাই। যাই হোক, আপনারা যদি হাদিসে, কোরআনে তো নাই, সহি হাদিসে যদি খুঁজে পান আমার সাথে শেয়ার করতে পারেন। দয়া করে হাদিস বানিয়ে আমাকে শেয়ার করবেন না, কারণ এটা বড় বড় ইমামরা করে, তাদের প্রয়োজনে হাদিস বানিয়ে ফেলে, মুখের উপরে দাঁড়ানো অবস্থায় হাদিস বানিয়ে ফেলবে আপনার জন্য আরবিতে। যাই হোক, আর আরেকটা ব্যাপার হলো যে আপনার খাসি, আমরা অনেকে খাসি কুরবানি দিই। এখন অ্যাগেন এটা আমার লজিক এবং আমার যে জ্ঞান আল্লাহ দিয়েছে আমাকে, সে জ্ঞান থেকে আমি বলছি, আমাদের কুরবানির পশু কী হতে হবে? শিং ভাঙা হতে চল ভাঙা যাবে না, ভাঙা থাকবে না, দাঁত ভাঙা থাকবে না, খোড়া পা থাকবে না, তার গায়ের মধ্যে কোনো কাটা দাগ অথবা জখম থাকতে পারবে না, চোখ কানা থাকতে পারবে না, কান একটু অংশ যদি কাটা থাকে সেটাতে কুরবানি হবে না। তার মানে কি? মানে একেবারে অক্ষত এবং সুন্দর হেলদি একটা অ্যানিমেল কুরবানি দিতে হবে। কিন্তু একটা খাসিটা কী? তার টেস্টিকল রিমুভ করা হয়েছে, যে প্রাণীর টেস্টিকল আল্লাহ দিয়েছে সেটা তার বডি থেকে রিমুভ করে ফেলা হয়েছে, সেটাকে আর অক্ষত প্রাণী বলা যায়? কাজে এই যুক্তিতে খাসি তো কুরবানি হবে না। অ্যাগেন আমি আলেম না, আমি কোনো মুফতিও না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি রিসার্চ করি, পড়াশোনা করি, এবং আমার সেই জ্ঞান থেকে আমি এই লজিকে পৌঁছেছি, এই কনক্লুশনে পৌঁছেছি যে খাসি কুরবানি হবে না। আপনার ছাগি দিতে পারেন, ছাগল দিতে পারেন, দুম্বা ভেড়া দিতে পারেন, কিন্তু খাসি কুরবানি দেওয়া যাবে না। যে প্রাণী হতে হবে কুরবানির প্রাণী, অক্ষত, নিখুঁত। তো যেখানে আল্লাহ একটা প্রাণীকে দিয়েছেন তার টেস্টিকল তার বংশবৃদ্ধির জন্যে, সেটা যদি রিমুভ করে ফেলা হয় সেই প্রাণীকে নিখুঁত থাকলো না অক্ষত থাকলো? কাজেই আমি চাই আপনারা আপনাদের লজিক ব্যবহার করবেন এবং একটু পড়াশোনা করবেন, রিসার্চ করবেন। যদি গুগল ভালো না লাগে তাহলে অন্য কোনো সোর্সেও রিসার্চ করতে পারেন, কিন্তু আমার তো মনে হয় গুগলই সবচেয়ে ডিপেন্ডেবল, কারণ সেটা একজন দুজনের পড়ে না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেটা পড়ে, মুসলমান নন মুসলমান, আরবি জানে, হিন্দি জানে, উর্দু জানে, বাংলা জানে, ইংরেজি জানে, সবাই এটা পড়ছে। কাজে এখানে যদি বোগাস কোনো ইনফরমেশন দেওয়া থাকে সেটা কিন্তু ধরা পড়ে যায়। তো যাই হোক, আমি চাই আপনারা রিসার্চ করুন। অনেকেই বলবেন যে হায় হায় আমরা সবসময় করে এসেছি আর এখন দিতে পারবো না, আপনি এটা কী বলেন নতুন কথা? ভাই, এটা নতুন কথা না, আমরা সারা জীবন ভুল করে এসেছি, তার মানেই না যে এই ভুল কন্টিনিউ করতে হবে।
কারণ আমাদের আমার যে হিন্দু বন্ধুরা আছে তারা কিন্তু একই কথা বলে, তারা ইসলাম জানে, ইসলাম সম্পর্কে সবই জানে, কিন্তু তারপর তারা সত্য মেনে নিতে রাজি না। তারা বলে বাবা মায়ের ধর্ম এতদিন ধরে পালন করে এসেছি, কীভাবে ছাড়ি। আমরা মুসলমানরা কিন্তু একই যুক্তি ব্যবহার করি যে ইসলামের যদি কোনো ভুল আমরা পালন করে থাকি সেটাকে কন্টিনিউ করতে চাই, কারণ বাবা মা করে এসছে, ভুল হোক হোক আমরা ভুলটা মেনে নিতে শুধরাতে রাজি না। এটা খুবই আনফর্চুনেট। আমার হিন্দু ভাইদের বলছি, আমি আপনাদেরকে আহত করে কিছুই বলছি না, একটা উদাহরণ হিসেবে দিলাম যে আমরা কীভাবে শুধু নিজেদের পুরনো যে আছে সেটাকে আঁকড়ে ধরে থাকি, ভুল হোক ডাজেন্ট ম্যাটার সেটাই আমরা মানব, এটা কিন্তু আসলে উচিত না। যেটা ভুল সেটা আগে যদি করে থাকি ভুল ছিল কিন্তু এখন শুধরে নিতে হবে। যাই হোক, আশা করি আপনাদের কিছু ইনফরমেশন দিতে পেরেছি। আমন ধানের ভাত রান্না হচ্ছে মাটির হাঁড়িতে। গরম গরম ভাত হয়েছে, একেবারে ঝরঝর। এটা কিন্তু বসা ভাত, এটা মারগালা হয়নি, আর একেবারে ঝরঝর হয়েছে, আর নিচে পুরো লাগে নাই। এই এটা আসলে স্টোন, এক ধরনের পাথরের তৈরি হাঁড়ি, এবং এটা রান্না খুবই আরাম। আর এই যে ডিমওয়ালা সব ট্যাংরা মাছ, এই বাপ কত বছর পর এই ডিমওয়ালা ট্যাংরা মাছ খাবো। জি, আমি গামছা পরে খেতে বসছি কারণ এই প্রচণ্ড গরম, আর ফ্যান অর্ডার দিয়েছি কিন্তু এখন আসেনি, সব আউট অফ স্টক। তো কাজেই এই গামছাকে খেতে বসছি, গামছা লুঙ্গি। সুবহানাল্লাহ, কি স্বাদ! ট্যাংরা মাছের ডিম, পুঁটি মাছের ডিম, কই মাছের ডিম, এগুলো যে কি মজার! আর সবচেয়ে মজা হলো, আমি জানি ইলিশ মাছের ডিম অনেক প্রিয় সবার, আমারও প্রিয়, কিন্তু সবচেয়ে মজা হলো যে শিং মাছের ডিম, অনেকগুলো ডিম একসাথে করে তারপর সেটাকে মিষ্টি কুমড়া পাতায় অনেক পুরো করে এভাবে মুটো করে আর কি র্যাপ করতে হবে। র্যাপ করে তারপর সেটাকে সুতোতে বেঁধে নিয়ে আপনি যদি খুব অল্প তেলে, মানে জাস্ট একটু তেল দেবেন, যেন এটা আধা চা চামচ তেল দেবেন একটা প্যানের মধ্যে, তারপর আপনি যখন সেটাকে অল্প আছে ঢেকে রেখে পোড়া পোড়া করে রান্না করে নেবেন, তারপর সেই সুতো ফেলে আর পুরো অংশ পাতাগুলো ফেলে দিয়ে আপনি যখন সেটাকে শুকনো মরিচ অথবা কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল, লবণ দিয়ে ডলা দেবেন একটা, এর যে স্বাদ, এটা মানে পৃথিবীতে যদি বেহেস্তের খাবার থাকে এটা হবে দাঁড়িয়ে একটা অসাধারণ সুস্বাদু। আপনার রান্না করে খেয়ে দেখবেন কেমন। আর যাই হোক, এখন এই অত্যন্ত মজার ডিমওয়ালা ট্যাংরা মাছের তরকারিতে ভাত খাবো। ক্লোজ আপ দেখাচ্ছি যে আমার ঘাম কীভাবে পড়ছে। এটা কোনো এক্সট্রা স্পেশাল এফেক্ট না, এটা পানি দেয়া না, এটা এভাবেই আমি ঘামি। খুব দ্রুত ডিহাইড্রেটেড হয়ে যায় এবং ইলেকট্রোলাইটস তখন ইমব্যালেন্স হয়ে যায়, খুবই ডেঞ্জারাস। তো যাই হোক, আমাকে এখন রেস্ট নিতে হবে, আর ভালো থাকবেন আপনারা সবাই, আশা করি এনজয় করেছেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ। কমপ্লেন নাই, কাজে থাকবেন, জামের একদম, জামের ভর্তা।